আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার পিতামাতার মধ্যে দুইজনের একজনও যদি ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা দুইজনের মধ্যে একজনও যদি বৃদ্ধ অথবা বৃদ্ধা উপনীত হয় তাহলে তাদের সাথে উফ পর্যন্ত শব্দটা তাদের সামনে বলা যাবে না মুফাসসিরগণ বলছেন পিতামাতার সামনে ধমকের সুরে কথা বলা তো দূরে থাক চোখ মোটা করা এগুলো তো অনেক দূরের কথা উফ এর চেয়ে যদি আরো নিম্নমানের কোনো শব্দ থাকত পিতা একটা কথা বলছেন আপনার মা একটা কথা বলছেন আপনি বিরক্ত বোধ করে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন উফ করে উঠলেন এর চেয়েও যদি কোন ছোট মানের কথা থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটিও বলবেন খাওয়া দাওয়ার সন্তান পিতামাতার সঙ্গে এই ধরনের দুর্ব্যবহার করব না কথা যদি বলতেই হয় আকুল্লাহুমা কওলান কারিমা সম্মানের সাথে কথা বলবে এই অর্ডার কে করেছে জোরে বলেন কে করেছেন আজকে আমাদের পিতামাতা কোথায় থাকে সন্তান খোঁজ নেয় না এই জন্য সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব যেভাবে কম হয়ে গেছে অনুরূপভাবে পিতামাতা সন্তানের প্রতি সন্তান থেকে আজকে পিতামাতা আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে এই কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের জায়গাগুলো কেন্দ্রগুলো আস্তে আস্তে আরো বেশি বেড়ে যাচ্ছে ঠিক না বেঠি আমার ভাই বন্ধুগণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গোলামি যেভাবে করতে বলেছেন পিতামাতার খেদমতের কথা বলেছেন তিন নম্বর হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ পাকের তোমরা আনুগত্য করবে আর তার নবী তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ পাকের আনুগত্য তুমি পোষণ করবে রাসূলের আনুগত্য থেকে বিরত থাকবে আবার রাসূলের আনুগত্য কেউ করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি কবুল করবেন না যার যে জায়গা যার যে সম্মান যার যে ইজ্জত যার যে হক যার যে অধিকার তার সেই অধিকার যথাযথভাবে দেওয়াই হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য এবং তার রাসূলের আনুগত্য যারা বলেন ঠিক না বেঠি আপনি আল্লাহর জায়গায় আল্লাহকে রাখবেন রাসূলের জায়গায় রাসূলকে আপনি রাখবেন আল্লাহ পাকের সম্মানের জায়গায় আপনি আরেকজনকে তুলে দিবেন আবার এমন দৃষ্টতাপূর্ণ আচরণ আমাদের দ্বারা হবে যে আসলে কার জায়গায় কাকে আমরা কোন সময় আমরা ঠেলে দেই আমাদের এই মাথায় কিন্তু আমাদের কাজ করে না ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে বিষয়টি মনে করলাম যে মেয়ারাজ সম্পর্কে মেয়ারাজের অনেক কাহিনী আমরা শুনে থাকি কিন্তু সূরা বানী ইসরাইলের মধ্যে মেয়ারাজের যে 14টি শিক্ষা যে টিপস আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন সেটা আমি নোট করে আপনাদেরকে অন্তত কিঞ্চিত পরিমাণে হলেও আমি ধারণা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে যাব শিরোনাম কায়দায় আমি আপনাদেরকে বিষয়গুলো শোনাচ্ছি আপনারা যেহেতু সবাই সচেতন আপনারা বোঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত থেকে শুরু করে নিয়ে একেবারে জমিনে দম্ব করে হাঁটা চলাফেরা করা যাবে না জমিনে যখন আমরা চলাফেরা করব তখন বিনয়ের সঙ্গে বিনয় ভাব নিয়ে আমাদের চলাফেরা করতে হবে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন দুই নম্বরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে আল্লাহ পাক বলছেন তিন নম্বরে যে আত্মীয় মিসকিন এবং মুসাফিরকে তাদের যথাযথভাবে অধিকার ফিরে দিতে হবে চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন অপচয় করতে নিষেধ করেছেন এবং যারা অপচয় করবে যারা অপব্যয়ী আল্লাহ পাক তাদেরকে শয়তানের ভাই হিসেবে আল্লাহ পাক তাদেরকে ঘোষণা দিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ পাক বলেছেন শয়তান তোমার প্রভুর সাথে সে যেহেতু বিদ্রোহ করেছে কাজেই তুমি শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না অপচয় করবে না যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি কাজে লাগাবে এর বাহিরে কম করবে না কম করলে বখিল হবে আর যদি তুমি বেশি করো তাহলে তুমি অপব্যয়ী হবে পাঁচ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি অভাবী আত্মীয় স্বজন মিসকিন এবং মুসাফির থেকে তোমাকে মুখ ফিরে নিতে হয় অর্থাৎ তাদের ব্যাপারে যে তোমার দায়িত্ব আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা এক্ষেত্রে যদি তুমি অক্ষম হও তাহলে তাদেরকে বিষয়টি নরম ভাবে তাদেরকে বুঝিয়ে দাও এরপর আল্লাহ রাব্বুল আলামিন ছয় নম্বরে বলছেন নিজের হাত গলায় বেঁধে রেখো না এবং তাকে একেবারে খোলাও রেখে দিও না তার মানে একেবারে অর্থ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দান করেছেন সবটা একেবারে পরিপূর্ণভাবে উজাড় করে দিয়ে দিবেন না আর এমন ভাবে আপনি রেখে দিবেন না যাতে করে আপনি বখিল বা কার্পণ্য হয়ে যান এমন ভাবে সব দান করে দিবেন না যাতে করে আপনি একেবারে ছেলেপেলের কাছে আপনার সন্তানদের কাছে আপনি একেবারে অন্য একটা মানুষ বলে আপনি বিবেচিত হবেন এরকম যাতে না হয় এক্ষেত্রে মধ্যম পন্থ অবলম্বন করবেন সাত নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দারিদ্রতার আশঙ্কায় অনেক সময় সন্তানদেরকে মানুষ বিভিন্ন রকম সিস্টেমে এখন বর্তমানে বেরিয়েছে এইভাবে সন্তানদেরকে হত্যা করে এইভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের সাথে তারা খাদ্যে ভাগ বসাবে
তাদেরকে তোমরা এরকম আশঙ্কায় তাদের খাদ্য দিতে পারবে কিনা, তাদের রক্ষাবেক্ষণ করতে পারবে কিনা, এই আশঙ্কায় সন্তানদেরকে জাহেলী যুগের মতো তোমরা তাদেরকে হত্যা করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আট নম্বরে বলছেন, জেনা ব্যভিচারের তোমরা সংস্পর্শে যাবে না। জেনা ব্যভিচার এটা কোনো ভালো কাজ নয়, এটা হচ্ছে গর্হিত কাজ, এটা মন্দ কাজ না ভালো কাজ। জেনা ব্যভিচার কি ভালো কাজ? আমাদের বর্তমান সমাজে জেনা ব্যভিচার তো মনে হচ্ছে না। জেনা ব্যভিচারের মহা উৎসব চলছে, যারা এটাকে বন্ধ করবে তারাই হচ্ছে এইগুলার মহানায়ক। ঠিক না ঠিক? এরা এগুলো আঞ্জাম দিচ্ছে, এরা আঞ্জাম দেওয়ার কারণে আজকে কোনায় কোনায় যারা আছে ওরা তো নাচনি বলি তারপরে মন্ত্রীর ঢোলের বাড়ি, ওরা তো সুযোগ চায়, আর সেই সুযোগ গুলো করে দেওয়া হচ্ছে। যারা এটাকে বন্ধ করবে সুযোগ পাইলে ওরা 180 ভাগে তৈরি করছে। সমাজ ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনা ব্যভিচার সংস্পর্শে যাওয়া মানে ওটা তো অনেক দূরে, আপনি এমন কোন কাজ যাতে আপনি শুরু করবেন না যাতে করে আপনার জেনার উদ্রেক হতে পারে। আল্লাহ পাক এসব থেকে আমাদেরকে হেফাজত করুক। এবার 10 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়াতিমের সম্পদের ধারে কাছেও তোমরা যেও না। ইয়াতিমের সম্পদের ধারে কাছে যেও না। যখন পিতা মারা যায়, বাচ্চাগুলো ছোট ছোট থাকে, তখন দেখবেন তার অনেক আপন লোক বেরিয়ে আসে, চাচারা একেবারে খুব বুক দেয়, এবার মামারা আছে তারা বুক দেয়, বিশেষ করে চাচারা যখন এই সন্তানগুলো অর্থ সম্পদ যখন নিয়ে নেওয়ার মতো হয় তখন আর তাদেরকে দেখতে চায় না এবং নিজেদের করে নেওয়ার জন্য চেষ্টা করে, এতিম সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করে। আল্লাহ রাব্বুল আলামিন চরম ভাবে কঠিন ভাবে তিনি নিষেধ করেছেন, এতিমের সম্পদের দিকে তোমরা নজর দিও না। যদি তোমরা ভালো কিছু করতে চাও যে তাদের সম্পদটাকে তোমরা রক্ষণাবেক্ষণ করবে, তাহলে তোমরা তাদের সেই সম্পদটা তোমরা কাজে লাগাতে পারো, সেই সম্পদটা তোমরা রক্ষণাবেক্ষণ করতে পারো। কিন্তু খবরদার, নিজে কুক্ষিগত করার মানসিকতা নিয়ে এতিমের সন্তানের ধারে কাছে, এতিমের যে সম্পদ আছে সেই সম্পদের ধারে কাছে যাবে না, এই হুকুম কে করেছেন? জরবারি কে করেছেন? আমাদের সমাজে সম্পদের শরীক ফাঁকি দেওয়া, সম্পদের ফাঁকি দেওয়া, আপনজনদের থেকে সব কি করে নিজের করে নেওয়া যায়, পিতাকে মাতাকে ডাক্তারের কাছে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম নিয়ে একেবারে রেস্টিউ অফিসে নিয়ে যাওয়া, এই ধরনের কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে কিন্তু কম নেই, আছে কিনা? সামনে দেখতেছে যে বিশাল দয়ালু, বিশাল পিতামাতার প্রতি এত খুব ব্যক্তিগত সন্তান, পিতামাতাকে হয়তো বা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, অহরহ দেখা যাচ্ছে। এই জন্য দেখেন কোটিপতি পিতা ইন্তেকালের পরে দেখা যায়, এটা সংবাদ মাধ্যম, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, এগুলো কিন্তু প্রতি মানে নিত্যদিনের ঘটনা বা খবর আমাদের সামনে চলে আসতেছে যে যতক্ষণ পর্যন্ত সুষম বন্টন সম্পদের ক্ষেত্রে না করা হবে ততক্ষণ পর্যন্ত এই পিতার লাশ দাফন করতে দেওয়া হবে না, মায়ের লাশ দাফন করতে দেওয়া হবে না। তাহলে দুনিয়ায় যদি কষ্টটা এরকম হতে পারে তাহলে আখিরাতে কষ্ট আছে না নাই? জোরে বলে আছে কিনা? এই জন্য যারা এই ধরনের বাটপাড়ি করেছেন, শরীক ফাঁকি দিয়েছেন, খবরদার, মৃত্যুর আগে আপনি যার যে হক, যার যে অধিকার, তার অধিকারটাকে আপনি যথাযথ ভাবে আপনি আদায় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। এরপরে 11 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা প্রতিশ্রুতি রক্ষা করবে, প্রতিশ্রুতি আমরা ওয়াদা করি, ওয়াদা করি যেন খবরদার আমাদের দ্বারা ভঙ্গ না হয়। 12 নম্বর হচ্ছে, কখনো তোমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজনে কম দিবে না। আমাদের ওজনে কম দেওয়া মানুষের কিন্তু অভাব নাই, এজন্য অনেক কথা আছে, সে বিষয়ে আমি আর নাই বা বললাম, ওজনে কম দিবেন না, এটা অত্যন্ত গুনাহের কাজ। 13 নম্বর হচ্ছে, এমন কোন জিনিসের পেছনে আপনি লেগে যাবেন না যেই বিষয়ের প্রতি আপনার কোনো জ্ঞান নাই, সুস্পষ্ট জ্ঞান নাই। এরপরে 14 নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দম্ব ভরে হাঁটা যাবে না।